আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআইএম প্রার্থী রিয়াংয়ের সমর্থনে আজকে আমরা আমবাসা মহকুমা সাড়ে চার এমএলএ আমাদের মিছিল এবং সভা হতে যাচ্ছে। এবার নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করলাম, গোটা দেশের সাথে আমাদের রাজ্য এটা ঠিক বিরাট সম্ভাবনা আছে, উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের রাজ্যে। বিশেষ করে প্রথম দিকে খানিকটা একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু এখন সমস্ত জড়তা কাটিয়ে মানুষ বিশেষ করে ইন্ডিয়া জোটে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে আরম্ভ করে দৌড়দি সবাই মাঠে নেমেছে সমস্ত জড়তা দুর্বলতা কাটিয়ে। কারণ আজকে দেখছি গোটা দেশের মধ্যে ইন্ডিয়া জোটে যে সম্ভাবনা এটাও প্রকট হয়ে উঠছে। কারণ আমরা লক্ষ্য করলাম 2019-এ যে দল ইন্ডিয়া এনডিএ মানে তারা সম্মিলিত শক্তিতে পুটে দাঁড়িয়েও প্রায় 23 কোটি ভোট ওরা পেয়েছিলেন, এবং ইন্ডিয়া ব্লক এখনকার যারা ইন্ডিয়া ব্লক তখন তারা সবাই বিচ্ছিন্নভাবে যার যার করে দাঁড়িয়েছিলেন, যে কারণে হোক, সংবিধান বাসনের প্রশ্নে হোক, গণতন্ত্র রক্ষার প্রশ্নেই হোক, ধর্মনিরপেক্ষতার প্রশ্নেই হোক, তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। যারা একটা সময় বিভাজনের মধ্যে থেকে প্রায় 31-32 কোটি ভোট বিভাজনের মধ্যে ছিল, কিন্তু 31-32 কোটি ভোট এবার একাট্টা হয়েছে। আর 23 কোটি ভোটে এনডিএ 2019-এ যারা জিতেছে তাদের দল থেকে অনেক দল চ্যুত হয়েছে। তামিলনাড়ুতে AIADMK, আপনার পাঞ্জাবে আপনার আকালি দল, মহারাষ্ট্রের শিবসেনা, এতে করে তাদের বুটগুলো বিচ্ছিন্ন হচ্ছে আর ঐক্যবদ্ধ হচ্ছে ইন্ডিয়া জোটের বুট, এতে বিরাট সম্ভাবনা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা সোশ্যাল মিডিয়া চালান, আপনারাও লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী বক্তৃতা করলে কত ভিউজ হয় আর রাহুল গান্ধী বক্তৃতা করলেও কত ভিউজ হয়, এটা সহজেই আপনারা ফলো করলে এটা লক্ষ্য করবেন। এবং পলিটিক্যাল অ্যানালাইসিসও যদি দেখেন বিভিন্ন যে বিজেপি যে সমস্ত পরিচালিত চ্যানেলগুলো আপনার রাজনীতি যে দেখেন, তাহলে তার যে অ্যানালাইসিস করলে পরে তার ভিউজ কত হয়, আর অন্যান্য যারা ইন্ডিয়া জোটে পক্ষে যারা অ্যানালাইসিস করছে তাদের ভিউজ কত হয়, এতে সহজভাবে অনুমেয় যে এবার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে আমাদের রাজ্যের ক্ষেত্র, এটা দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।